নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য অফ এডুকেশন বন্ধুরা আজকে আবারও উপস্থিত হয়ে গেছে সম্প্রতি ঘটনা অর্থাৎ কারেন্ট 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 অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্স নিয়ে অক্টোবরের অর্থাৎ ঘটনা টপ খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা তো চলুন শুরু করা যাক তো প্রথম কোশ্চেন কি বলছেন সম্প্রতি জোনাস ঘের স্টোর কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন অপশন এ লেবানন অপশন বি জর্জিয়া অপশান সি নরওয়ে এবং অপশান ডি সুইডেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নরওয়ে ইংরাজি কোশ্চেনটা কি বলছে জোনাস ঘাটস্টোর ওয়াজ রিসেন্টলি ইলেকটেড অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ কান্ট্রি হেয়ার রাইট অ্যান্সার ইস নরওয়ে নরওয়ে রাজধানী হচ্ছে অসলো এবং মুদ্রার নাম হচ্ছে পরবর্তী কোশ্চেন কি বলছে সম্প্রতি মহাকাশে প্রথম মুভি শ্যুট করলো কোন দেশ অপশন এ রাশিয়া অপশন বি কাজাকস্তান অপশন সি আমেরিকা এবং অপশন ডি ফ্রান্স তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ রাশিয়া ইংরাজি কোশ্চেনটা কি বলছে হুইচ কান্ট্রি রিসেন্টলি শট দ্য ফার্স্ট মুভি ইন স্পেস হেয়ার রাইট আনসার ইজ অপশন এ রাশিয়া অপশন এ রাশিয়া তো মুভিটির নাম হলো দা চ্যালেঞ্জ মুভিটির নাম কি দ্য চ্যালেঞ্জ খুব কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং এটাও হলো খুব ভাইটাল একটা ইম্পর্টেন্ট হচ্ছে ইনফরমেশান এগুলো কিন্তু আপনারা খুবই মন দিয়ে ক্লাস করবেন যাতে এগুলো কিন্তু খুবই খুবই ভাইটাল ইম্পর্টেন্ট টপ টপ কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি তো পরবর্তী কোশ্চনে যা যাক এবং পরবর্তী কোশ্চনে যা আগে বলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও আপনারা যুক্ত হয়ে যাবেন ওকে তো যা যাক সম্প্রতি অ্যালেকজান্ডার স্ক্যালেনবার্গ কোন দেশে চ্যান্সেলার হিসাবে নিযুক্ত হলেন অপশন এ আইভরি কোস্ট অপশন বি স্কটল্যান্ড অপশন সি অস্ট্রেলিয়া এবং অপশন ডি অস্ট্রিয়া তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি অস্ট্রিয়া ইংরেজি কোশ্চেনটা কি বলছে আলেকজান্ডার স্ক্ল্যান্ডবার্গ ওয়াজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড চ্যান্সেলর অফ হুইচ কান্ট্রি হেয়ার রাইট অ্যান্সার ইস অপশন ডি অস্ট্রিয়া অপশন ডি অস্ট্রিয়া অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা এবং মুদ্রার নাম হচ্ছে ইউরো পরবর্তী কোশ্চেন কি বলছে আন্দামানে মাউন্ট হ্যারিয়েট দ্বীপের নাম পরিবর্তন করে কি রাখলো কেন্দ্র অপশন এ দেনালি অপশন বি মাউন্ট আন্ডামান অপশন সি মাউন্ট মণিপুর এবং অপশন ডি নরেন্দ্র মোদি আইল্যান্ড তো এখানে সঠিক উত্তরে যাচ্ছে অপশন সি মাউন্ট মণিপুর ইংরেজি কোশ্চেনটা কি বলছে হোয়াট ইজ দ্য নেম অব দ্য মাউন্ট হ্যারিয়েট আইসল্যান্ড আইল্যান্ড ইন দ্য আন্দামানস হিয়ার রাইট আনসার ইস অপশন সি মাউন্ট মণিপুর অপশন সি মাউন্ট মণিপুর মণিপুরের রাজা কুলচন্দ্র ধ্বজ সিং এবং আরও ২২ জন স্বাধীনতা সংগ্রামীকে এখানে জেলবন্দি করে রাখা হয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে এই স্থানের নাম পরিবর্তন করলো কেন্দ্র এটাও কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন ঠিক আছে কেন তার নাম পরিব কেন নামটা পরিবর্তন করা হলো সেটা কারণ কিন্তু এখানে স্পষ্ট বলে দেওয়া দিয়েছে কিনা মণিপুরের রাজা কুলচন্দ্র ধ্বজ সিং এবং আরও ২২ জন স্বাধীনতা সংগ্রামীকে এখানে জেলবন্দি করে রাখা হয়েছিল তাদের স্থিতির উদ্দেশ্যে এই স্থানের নাম পরিবর্তন করলো কেন্দ্র ওকে পরবর্তী কোশ্চেন কি বলছে দাঁতের যত্নের ব্যাপারে শিশুদের মধ্যে সচেতনতা বাড়াতে হেলথি স্মাইল অ্যাপ লঞ্চ করলো কে অপশন এ শিক্ষা কমিশন অপশন বি স্বাস্থ্য মন্ত্রক অপশন সি এ আই এবং অপশন ডি আইআইটি বোম্বে

ইকো অস্কার অপশন সি ইন্ডিয়া সায়েন্স অ্যাওয়ার্ড এবং অপশন ডি ইকো নোবেল প্রাইজ তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি ইকো অস্কার ইংরেজি কোশ্চেনটা কি বলছে আর্ট শর্ট উন দা ইন্ডিয়ান প্রজেক্ট টাকা চার্জ ইনোভেশন হোয়াট এলস ইজ দ্য অ্যাওয়ার্ড কল্ড হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি ইকো অস্কারস অপশন বি ইকো অস্কারস টাকাচারের প্রতিষ্ঠাতা হলেন কেভিন কুং এবং বিদ্যুৎ মোহন তারা কৃষিজ অবশিষ্ট থেকে বিভিন্ন পণ্য প্রয়াস করে চলেছেন এডুটেক কোম্পানির সিইও হিসাবে হিসেবে নিযুক্ত হলেন কে অপশন এ সব্যসাচী দাস অপশন বি সুমন পাত্র অপশন সি সন্দীপ বক্সি এবং অপশন ডি বিজয় শেখর রায় তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ সব্যসাচী দাস ইংরেজি কোশ্চেনটা কি বলছে হু ইজ দ্য সিইও অফ এল অ্যান্ড টি এডুটেক হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ সব্যসাচী দাস অপশন এ সব্যসাচী দাস পরবর্তী কোশ্চেন কি বলছে সম্প্রতি রাজ্যে চা ও কফি চাষকে প্রমোট করার জন্য বিশেষ বোর্ড গঠন করতে চলেছে কোন রাজ্য অপশন এ আসাম অপশন বি মধ্যপ্রদেশ অপশন সি গুজরাট ও অপশন ডি ছত্তিশগড় তো এখানে সঠিক উত্তরে যাচ্ছে অপশন ডি ছত্তিশগড় ইংলিশে কোশ্চেনটা কি বলছে হুইচ স্টেট হ্যাজ রিসেন্টলি ফর্মড এ স্পেশাল বোর্ড টু প্রমোট টি এন্ড কফি কালটিভেশন ইন দা স্টেট হিয়ার রাইট অ্যানসার ইজ অপশন ডি ছত্তিশগড় অপশন ডি ছত্তিশগড় ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর যেটা বিলাসপুর অবস্থিত মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাগের এবং রাজ্যপাল হচ্ছে অনুসূইয়া উইকি পরবর্তী কোশ্চেন কি বলছে সম্প্রতি প্রয়াত সরঞ্জিত সিং কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন অপশন এ ফুটবল বি সি ক্রিকেট এবং ডি কুস্তি তো এরা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি হকি ইংরাজি কোশ্চেনটা কি বলছে দ্য লেট সরঞ্জিত সিং ওয়াজ রিসেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট হিয়ার রাইট আনসার ইজ অপশন বি হকি অপশন বি হকি মৃত্যুকালীন তার বয়স হয়েছিল উনষাট বছর মাত্র উনষাট বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন তো পরবর্তী কোশ্চেন কি বলছে তিনজন মহাকাশচারী সহ ছ মাসের জন্য স্নেজু থার্টিন স্পেস ক্রাফট লঞ্চ করলো কোন দেশ অপশান এ চীন অপশান বি রাশিয়া অপশান সি জাপান এবং অপশন ডি ইজরায়েল তো এখানে সঠিক উত্তরে যাচ্ছে অপশান এ চীন ইংরাজি কোশ্চেনটা কি বলছে হুইচ কান্ট্রি লঞ্চ স্নেকজো থার্টিন স্পেস ক্যাট ফর সিক্স মান্থ উইথ থ্রি অ্যাস্ট্রোনাটস হেয়ার রাইট অ্যান্সার ইস অপশান এ চায়না অপশান এ চায়না ওকে তো বন্ধুরা এবার আমরা কিন্তু আবার উনিশে অক্টোবরের কারেন্ট এফেয়ার্সগুলো আমরা একবার রিভাইস দিয়ে নেব তো চলুন শুরু করা যাক আমরা আবার এক দুই তিন করে যেমনভাবে আগের দিন করলাম সেরমভাবেই কিন্তু আমরা আবার উনিশে অক্টোবরের কারেন্ট এফেয়ার্সটা কিন্তু আমরা একটু রিভাইজ দিয়ে নেব তো চলুন শুরু করা যাক ওকে তো প্রথম কোশ্চেন কি বলছে যুক্তরাজ্যে আয়োজিত এক্সারসাইজ ক্যামব্রেন পেট্রোল দু হাজার একুশে ইন্ডিয়ান আর্মি কিসের মেডেল জিতলো অপশন এ রূপ অপশন বি সোনা অপশন সি ব্রোঞ্জ এবং অপশন ডি তামা যেখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি সোনা ইংরেজি কোশ্চেনটা কি বলছে হোয়াট মেডেল ডিড ইন্ডিয়ান আর্মি উইন ইন এক্সারসাইজ ক্যামব্রেন পেট্রোল তেরো থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়েছে তাহলে ক তারিখ থেকে তারিখ অবধি এটা অনুষ্ঠিত হয়েছে তেরো অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত এটা অনুষ্ঠিত হয়েছে পরবর্তী কোশ্চেন কি বলছেন ভারতের রাশিয়ান ফিল্ম ফেস্টিভেল এর অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন কে অপশন এ রাজ কাপুর অপশন বি ইমতিয়াজ আলী অপশন সি মিঠুন চক্রবর্তী এবং অপশন ডি অনুরাগ বসু তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি ইমতিয়াজ আলী ইংরেজি কোশ্চেনটা কি বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাম্বাসেডার অফ রাশিয়ান ফিল্ম ফেস্টিভেল ইন ইন্ডিয়া হেয়ার রাইট অ্যান্সার ইস অপশন বি ইমতিয়াজ আলী অপশন বি ইমতিয়াজ আলী পরবর্তী কোশ্চেন কি বলছে নো ইওর পোস্টম্যান অ্যাপ লঞ্চ করলো কোন শহরের পোস্টাল ডিপার্টমেন্ট অপশন কলকাতা অপশন অপশন বি চেন্নাই সি মুম্বাই এবং অপশন ডি বারাণসী তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি মুম্বাই ইংরেজি কোশ্চেনটা কি বলছে হুইচ সিটিজ পোস্টাল ডিপার্টমেন্ট লঞ্চ দ্য নো ইওর পোস্টম্যান অ্যাপ মাধ্যমে লোকাল পোস্টম্যানের নাম ফোন নাম্বার ফটো এবং পোস্ট অফিসের নাম জানা যাবে তাহলে এই অ্যাপের মাধ্যমে কি কী জানা যাবে পোস্টম্যানের নাম ফোন নাম্বার ফটো এবং পোস্ট অফিসের নাম জানা যাবে ওকে পরবর্তী কোশ্চেন কি বলছে ভারতে কোভিড নাইন্টিন টিকাকরণ অভিযানের অ্যান্থেম সং কে গিয়েছেন অপশন এ বাসুদেবন অপশন বি সুরজ সিং অপশন সি এ আর রহমান এবং অপশন ডি কৈলাস খের সঠিক উত্তর রয়ে যাচ্ছে অপশন ডি কৈলাস খের ইংরেজি কোশ্চেনটা কি বলছে হু স্যাং দ্যান্থেম সং অফ ইন্ডিয়াস কোভিড নাইন্টিন ভ্যাকসিনেশন ক্যাম্পিয়ন অপশন ডি কৈলাস খের অপশন ডি কৈলাস খের পরবর্তী কোশ্চেন কি বলছে জ্বালানি বাঁচাতে এবং বায়ু দূষণ কমাতে রেড লাইট অন গার্ডি অফ ক্যাম্পেন পুনরায় লঞ্চ করছে কোন রাজ্য অপশন এ কর্ণাটক অপশন বি তামিলনাড়ু অপশন সি দিল্লি এবং অপশন ডি মহারাষ্ট্র তো কেন সঠিক উত্তরে যাচ্ছে অপশন সি দিল্লি ইংরাজি কোশ্চেনটা কি বলছে হুইট স্টেট ইজ রি লঞ্চিং দ্য রেড লাইট অন গার্ডি অফ ক্যাম্পেন টু সেভ এনার্জি অ্যান্ড রিডিউস এয়ার পলিউশন হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি দিল্লি অপশন সি দিল্লি এই ক্যাম্পেন প্রথম লঞ্চ করা হয়েছিল দু কুড়ি সালে এবং দিল্লি মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল এবং রাজ্যপাল হচ্ছেন অনিল বাইজাল পরবর্তী কোশ্চেন কি বলছে প্রথম ভারতীয় হিসাবে গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড জিতল কে অপশন এ কৃতি শর্মা অপশন বি দিব্যা দেশমুখ অপশন সি এবং অপশন ডি আধা অরবিন্দ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি আধা অরবিন্দ ইংরেজিতে কোশ্চেনটা কি বলছে হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড হিয়ার রাইট অ্যান্সার ইস অপশন ডি আধ্যা অরবিন্দ অপশন ডি আধ্যা অরবিন্দ পরবর্তী কোশ্চেন কি বলছে দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ সালের জন্য ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল এ পুনরায় নির্বাচিত হলো কোন দেশ অপশন এ ভারত অপশন বি বাংলাদেশ অপশন সি ব্রাজিল এবং অপশন ডি জাপান তোমরা সঠিক উত্তরে যাচ্ছে অপশন এ ভারত ইংরেজি কোশ্চেনটা কি বলছে হুইচ কান্ট্রি হ্যাজ বিন রি ইলেক্টেড টু দা ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল ফর

অপশন সি জাপান ও ইন্দোনেশিয়া মু অপশন ডি আমেরিকা ও ভারত তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি চীন ও রাশিয়া ইংরেজি কোশ্চেনটা কি বলছে হুইচ টু কান্ট্রি স্টার্টেড ন্যাভেল এক্সারসাইজ কল জয়েন সি টু থাউজেন্ড রাইট অ্যান্সার ইজ অপশন বি চায়না অ্যান্ড রাশিয়া অপশন বি চায়না অ্যান্ড রাশিয়া পরবর্তী কোশ্চেন কি বলছে তিনশোটি ম্যাচে ক্যাপ্টেনগিরি করা প্রথম ক্রিকেটার কে অপশন এ বিরাট কোহলি অপশন বি মহেন্দ্র সিং ধোনি অপশন সি রোহিত শর্মা এবং বি ধান সিং ধোনি ইংরেজি কোশ্চেনটা কি বলছে হু ইজ দা ফার্স্ট ক্রিকেটার টু ক্যাপ্টেন ইন থ্রি হান্ড্রেড টি টোয়েন্টি ম্যাচেস হিয়ার রাইট আনসার ইজ অপশন বি মহেন্দ্র সিং ধোনি অপশন বি মহেন্দ্র সিং ধোনি পরবর্তী কোশ্চেন কি বলছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস মিনস এন সি এর চেয়ারপারসন হিসাবে দ্বিতীয়বার নিযুক্ত হলেন কে অপশন এ প্রিয়াঙ্কা কানুনগো অপশন বি সরিতা দেবী অপশন সি অনিতা হংসদানি এবং অপশন ডি অবনী চতুর্বেদী তো না সঠিক উত্তরে যাচ্ছে অপশন এ প্রিয়াঙ্কা কানুনগো ইংরেজি কোশ্চেনটা কি বলছে হু হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড

আপনার কাছে প্রতি পৌঁছে যাই তো আপনারা আমাদের সাপোর্ট করুন পাশে থাকুন ধন্যবাদ